সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক বিন্দু আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। যে আমাদের সকলেরই রোগ ব্যাধি হয় তার ভিতরে অন্যতম একটি রোগ হলো কানে ব্যথা কানে হালকা পানি গেলে বা পানি না যেয়েও কিন্তু কানের রোগ হতে পারে তো আমরা এর জন্য অনেক ডাক্তার দেখিয়ে থাকি অনেক টাকার ঔষধ খেয়ে থাকি কিন্তু ভালো হয় না পবিত্র কুরআন মাজিদে এর জন্য ছোট্ট একটি দোয়া আছে যে দোয়াটি পড়ে কানে ফু দিলে ইনশাআল্লাহ আল্লাহ তালা সকল প্রকার কানের রোগ ব্যাধি ভালো করে দেন তো এই দোয়াটি পড়ার নিয়ম হলো যে এই দোয়াটি পড়ার আগে তিনবার দুরস্বরীপ পড়ে নিতে হবে অবশ্যই আপনাকে পাক ও পবিত্র হয়ে নিতে হবে তো এই দোয়াটি পড়ার আগে তিনবার দুরস্বরীপ পড়ে জাকার অল্লাহ বিষয় জাকারনি জাকার বিষয় বিহিম জ্যাকারণি এই দোয়াটি একুশ বার পড়তে হবে একুশবার পরে এরকমের একুশবার পরে কানে ফু দিতে হবে একুশবার পরে কানে ফু দিবেন জ্যাকারহু বি হই রিহিম জ্যাকারণি দর্শকবিন্দু আপনারা যারা আরবি না পড়তে পারেন আমাদের স্ক্রিনের নিচে বাংলায় লেখা থাকবে আপনারা সেখান থেকেও পড়ে নিতে পারেন জ্যাকারল্লহু বি হই রিহিম জ্যাকারণি দর্শকবিন্দু নিয়মটা আবার বলে দিচ্ছি এই দোয়াটি পড়ার আগে অবশ্যই আপনাকে পাক ও পবিত্র হয়ে নিতে হবে তারপরে তিনবার দুরুশ্বরীপ পরে নিতে হবে এই দুরুদ সল্লাহ আলহি ওয়াসাল্লাম এটাও হতে পারে বা নামাজের ভিতরে আমরা যে দূরত পড়ি দূরতে ইব্রাহিম সেটাও হতে পারে তারপরে বার এই দোয়াটি পড়তে হবে এই দোয়াটি পড়ে কানের ভিতরে ফু দিতে হবে এভাবে কানের ভিতরে ফু দেবেন তারপর আল্লাহ তারপর শেষ করে দিবেন আশা করি দর্শকবৃন্দ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন আর পারলে অবশ্যই আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি